দুর্গোৎসবের মহানবমী আজ রাজধানীর মন্দির আর মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা ঢল নামে পুণ্যার্থীদের মন্ত্রপাঠ অঞ্জলি আরতি আর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলে মহানবমীর বিহিত পূজা মহাদেবের আশীর্বাদ নিতে আসেন সনাতন ধর্মের ভক্ত অনুসারীরা কাল বিজয়া দশমীতে দেবীর বিহিত সমাপন পূজার পর হবে প্রতিমা বিসর্জন মহানবমীর আরও খবর জানাচ্ছেন শাহনাজ পারভীন শাপলা শালুক বেলপাতা দুর্বা সহ ষোড়শ উপাচারে দিনভর চলে দেবীর আরাধনা এছাড়াও আরতি সহ শাস্ত্রীয় নানা আনুষ্ঠানিকতায় মা দুর্গা ছাড়াও পূজা দেয়া হয় গণেশ কার্তিক সহ অন্যান্য সহশক্তিকেও মহানবমীতে দেবীর স্নান পর্ব দিয়ে শুরু হয় পূজার আচারানুষ্ঠান দেবীকে প্রণতি জানাতে চলে অঞ্জলি দেয়া হয় শান্তি জল দেবী মা দুর্গার কাছে প্রার্থনায় ব্যস্ত পূজারীরা উৎসব মুখর পূজা মণ্ডপগুলো নানা বয়সী মানুষের ঢল আর উচ্ছ্বাস আনন্দে ভাসছেন সনাতন ধর্মের অনুসারীরা মায়ের পূজা করতে অঞ্জলি দিতে আসছে আমরা অঞ্জলি নিব আর বাসায় গিয়ে শুধু নিরামিষ খাবো পরিবারের সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ধর্মীয় বেড়াজাল ভেঙে এ উৎসবে যোগ দেয় অন্য ধর্মের মানুষও দেশ ও দশের শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দেবীর শুভাশিস কামনা করেন তারা ঈদ হোক পূজা হোক সবই হচ্ছে আমাদের সকলে শুধুমাত্র ধর্ম নির্বিশেষে নয় আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি সনাতন শাস্ত্র মতে এই তিথিতে মানব কল্যাণে রামসহ সব দেব দেবীকে আশীর্বাদ করেন মহাদেবী মা দুর্গা অঞ্জলি দিয়ে আমরা দেবীর কাছে প্রার্থনা করি আমাদের নিজেদের জন্য দেশের জন্য এবং সকলের মঙ্গলের জন্য বুধবার দশমীর বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব আর মাত্র একদিন পরেই মর্ত ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী দেবী মা দুর্গা আর পেছনে ফেলে যাবেন ভক্তদের আনন্দ উল্লাস আর বিজয়া দিনের অশ্রু তবে মহামায়া দেবীর আশীর্বাদে মুছে যাবে জগতের সব গ্লানি আর হতাশা এটাই সবার প্রার্থনা শাহনাজ পারভীন বৈশাখী নিউজ কলাবাগান মাঠ মন্দির ঢাকা